আলুর দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জয়পুরহাটের নিম্ন আয়ের মানুষ। হিমাগারগুলো থেকে আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। ডায়মন্ড ও স্টিক জাতের আলু হিমাগার থেকে 26 টাকা কেজি দরে বিক্রি হলেও বাজার থেকে কিনতে হচ্ছে 33 থেকে 35 টাকায়। আর দেশি জাতের লাল ও সাদা পাকড়ি আলু হিমাগারে 38 থেকে 40 টাকা, বাজারে দর কেজি প্রতি 48 থেকে 50 টাকা। হিমাগার মালিকেরা জানান, জেলার 18টি হিমাগারে 60 কেজি হিসেবে প্রায় 22 লাখ বস্তা আলু মজুত রয়েছে, যার অধিকাংশই ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই বাজারে আলুর দাম বাড়ছে বলে দাবি ক্রেতাদের।